সাংবাদিক বন্ধু বান্ধৱীসকল, অসম চৰকাৰে গুৱাহাটীৰ বাহিৰত বিভিন্ন জিলাত একোখনকৈ কেবিনেট বৈঠক প্ৰতি মাহত আৰু বিশেষ সমস্যা থাকিলে হয়তো কেতিয়াবা 30 দিনৰ জেগাত 45 দিনো হয়। আমি সেইধৰণে একোখনকৈ বাহিৰত কেবিনেট বৈঠক পতাৰ সিদ্ধান্ত লৈছিলোঁ। ধেমাজিত এই কামৰ আমি আৰম্ভণি কৰিছিলোঁ। প্ৰথম ধেমাজিত কেবিনেট বৈঠক হৈছিলে, পৰৱৰ্তী কেবিনেট বৈঠক বঙাইগাঁৱত অনুষ্ঠিত হ'ল আৰু আজিৰ কেবিনেট বৈঠকখন আমি ডিমা হাছাও জিলাৰ হাফলঙত অনুষ্ঠিত কৰিছিলোঁ। আপোনালোকে জানে যে এই কেবিনেট বৈঠকখনত অহাৰ আগতে মোৰ সতীৰ্থ মন্ত্ৰীসকলে গুৱাহাটীৰ পৰা হাফলঙলৈ আহোঁতে ৰাস্তাত যিকেইখন জিলা আৰু মহকুমা পৰে গোটেইকেইখন জিলাত তেওঁলোকে কেইটামান নিৰ্দিষ্ট আঁচনি পৰ্যবেক্ষণ কৰি আহে আৰু অহাকালি ঘূৰি যাওঁতেও সন্মানীয় সতীৰ্থসকলে কোনোবা এখন জিলা বা কোনোবা এখন এটা মহকুমাত তেওঁলোকে সোমাই বিভিন্ন চৰকাৰী আঁচনি পৰিদৰ্শন কৰে। আহিবৰ সময়ত আমি সাধাৰণতে অনুষ্ঠানবিলাক চাওঁ, যেনেকে অংগনবাদী কেন্দ্ৰ, এল পি স্কুল, হাই স্কুল। ঘূৰি যাওঁতে আমি হিতাধিকাৰীসকলক লগ পাব চেষ্টা কৰোঁ। আজিও আমি এই একেখিনি যিটো আমাৰ অভ্যাস, একেখিনি অভ্যাস এই কেবিনেটতো আমি কৰিছোঁ। ফলত যদিও কেবিনেট আচলতে এদিন হয়, গোটেই কাৰ্যসূচীখিনি আমাৰ 3 দিনৰ হয়। 3 দিন বিভিন্ন জিলা মহকুমাত মন্ত্ৰীসকলে যোৱাৰ এটা সুবিধা পায়। আমাৰ পৰৱৰ্তী কেবিনেট বৈঠকখন আমি শিলচৰত কৰিবৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ। হয়তো অহা মাহত নহ'ব, কাৰণ অহা মাহত বাজেট বৈঠকৰ আৰম্ভণি হ'ব ফেব্ৰুৱাৰীত। কিন্তু মাৰ্চ মাহত আমাৰ কেবিনেট বৈঠক এখন বা বিহুৰ আগতে, বিধানসভাৰ আগতে আমি সময় সুবিধা মিলাই আমাৰ আন এখন কেবিনেট বৈঠক, ইয়াৰ পৰৱৰ্তী কেবিনেট বৈঠকখন আমাৰ শিলচৰত অনুষ্ঠিত হ'ব। আজি আমাৰ ডিমা হাছাওত হোৱা কেবিনেট বৈঠকত মন্ত্ৰী অশোক সিংহাল আৰু চন্দ্ৰমোহন পাটোৱাৰীক বাদ দি সকলোৱে অংশগ্ৰহণ কৰিছিল আৰু আমাৰ নৰ্থ কাছাৰ অট'নমাছ কাউন্সিল বা ডিমা হাছাওৰ অট'নমাছ কাউন্সিলে আমাক যিধৰণে তেওঁলোকে আমাক জিলালৈ আদৰিলে বা আমাক মৰম সাদৰ দেখুৱালে, তাৰ বাবে মই তেওঁলোকক ধন্যবাদ জনাইছোঁ আৰু ডিমা হাছাও ৰাইজকো আমি আমাৰ কৃতজ্ঞতা জনাইছোঁ। আজি কেবিনেটত আমাৰ যিটো গুৰুত্বপূৰ্ণ দিশ আলোচনা হৈছিল সেইটো আছিলে অসম মেঘালয়ৰ সীমা সমস্যাৰ সমাধান। ৰিজনেল কমিটি পৰ্যায়ত ইতিমধ্যে সন্মতি হোৱা আৰু মুখ্যমন্ত্ৰী পৰ্যায়ৰ আলোচনাতো সন্মতি হোৱা 6টা সীমা বিবাদ মীমাংসাৰ বাবে আজি কেবিনেটে ৰাজ্য চৰকাৰক অনুমোদন দিয়ে। অহাকালি মেঘালয়ৰ মুখ্যমন্ত্ৰী আৰু মই আমি 2খন চৰকাৰে লোৱা কেবিনেটৰ সিদ্ধান্ত ভাৰত চৰকাৰৰ সন্মানীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াক অৱগত কৰিম আৰু পৰৱৰ্তী ব্যৱস্থা ভাৰত চৰকাৰে সাংবিধানিকভাৱে লওক, তেনে এক আগ্ৰহ আমি তেখেতৰ আগত প্ৰকাশ কৰিম। আজি কেবিনেটে ডিটেইল প্ৰেজেণ্টেশ্যন চোৱাৰ পিছত আৰু 3খন আঞ্চলিক কমিটিৰ অধ্যক্ষসকলৰ বক্তব্য শুনাৰ পিছত আৰু যোৱাকালি বিৰোধী দল বা ৰাজনৈতিক দল আৰু চিভিল ছচাইটি বা ছাত্ৰ সংগঠনসমূহৰ লগত হোৱা আলোচনা, ৰাভা হাছং অট'নমাছ কাউন্সিলৰ লগত হোৱা আলোচনা, এই গোটেইখিনি আমি কেবিনেটক অৱগত কৰোৱাৰ পিছত কেবিনেটে এই 6টা ডিছপিউটেড পইণ্টত
সীমা সমস্যার আশু সমাধানের যে সমাধান সূত্র তাক অনুমোদন জানাই। অহা চব্বিশ তারিখে আমার যেটার সন্মানীয় সিভিলিয়ান যেটো অ্যাওয়ার্ড বলে আমি কইছো বা আটাইতকৈ সর্বোচ্চ অসামরিক সন্মান বলে কইছো, অসম সৌরভ, অসম বৈভব, অসম সৌরভ আর অসম গৌরব বটা প্রদান করা হব, তার বিষয়েও আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করো। আর আলোচনার শেষত আমি মন্ত্রী সকলের মাজত বিভিন্ন দায়িত্ব ভগাই দিও যাতে এই অনুষ্ঠানটি সুকলমে অনুষ্ঠিত করব পাৰি। আজির কেবিনেটত অসম সরকারে দুখন মহাবিদ্যালয় বাণিজ্য শাখা নতুনকৈ প্রবর্তনের বাবে সিদ্ধান্ত লৈছে। এখন হল মৰিগাঁও কলেজ আর আনখন হল শুয়ালকুছি বুদ্রাম মাধব সত্রাধিকার মহাবিদ্যালয়। এই দুইখন কলেজত কমার্স স্ট্রিম নতুনকৈ ইন্ট্রোডিউস করা হব, মৰিগাঁও কলেজ আর শুয়ালকুছি মহাবিদ্যালয়। বিজ্ঞান শাখা প্রবর্তনের বাবে সিদ্ধান্ত লওয়া হয়েছে ধেমাজির মৰিধল কলেজ, ভবানীপুরত আমার উপনির্বাচনের সময় আমি ইয়াক প্রতিশ্রুতি দিছিল, হালবাড়ী কলেজ বিটিএডিত পড়ে কিন্তু ভবানীপুর সমষ্টিতে, টিংখং মহাবিদ্যালয়, তেজপুর মহাবিদ্যালয়, বাসুগাঁও কলেজ, বিবি কিষাণ কলেজ বাক্সা আর মাধবচন্দ্র দাস কলেজ কাছাড়। এই দশখন মহাবিদ্যালয় দুখনত বাণিজ্য শাখা আর আটখনত বিজ্ঞান শাখা অহা শিক্ষাবর্ষর পৰা প্রবর্তনের বাবে সিদ্ধান্ত লৈছে। আজির কেবিনেটত শিলচৰত 214 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এখন নতুন চিড়িয়াখানা বা নতুন জু স্থাপনের বাবেও কেবিনেটে অনুমোদন দিছে। আমার অসমত এতিয়ালৈকে এখনে জু আছিলে, গুৱাহাটীত জু, এখন দ্বিতীয় জু হব। খালি এই জুখনত জন্তু জানোয়ার বন্ধ কোঠাত না থাকিব, তেওঁলোকে খোলা অবস্থাত থাকিব, যিসকলে তেওঁলোকক চাব যাব তেওঁলোকহে বন্ধ হৈ থাকিব, অর্থাৎ গাড়ির ভিতর থাকিব, কিন্তু জন্তু সকলে নিজের ইচ্ছা মতে ঘুরি থাকিব। এখানে এখন অপেন জু হব আর ইয়াতে 214 কোটি রুপিস কেবিনেটে আজি অনুমোদন জানাইছে। অসমৰ চিকিৎসা মহাবিদ্যালয় সমূহত অধ্যাপক অধ্যাপিকা সকলৰ সময়মতে প্ৰমোশনত এটা বাধা আছিলে, ন্যাশনেল মেডিকেল কাউন্সিলৰ ৰুল মতে এটা নির্দিষ্ট সময় কাম কৰাৰ পিছত তেওঁলোকে আন এটা পদলৈ অটোমেটিক প্ৰমোশন পাব লাগে। সিনিয়রিটি যেতিয়া মই 3 বছৰ সাপোজ ৰেজিষ্টাৰ কৰিলোঁ, মই বছৰটো ৰুলত থাকিব, মই এটা উদাহৰণ কৈছোঁ, 3 বছৰ যদি মই ৰেজিষ্টাৰ চাকৰি কৰোঁ, পোষ্ট থাকক নাথাকক মই এছিষ্টেণ্ট প্ৰফেচাৰ হ'ব লাগে। যদি মই এছিষ্টেণ্ট প্ৰফেচাৰ 7 বছৰ কাম কৰিলোঁ, এছ'চিয়েট প্ৰফেচাৰ মই হ'ব লাগে। কিন্তু আজি দিনত আমাৰ পদবী নাই কাৰণে আমি সেই প্ৰমোশনবোৰ দিব পৰা নাছিলোঁ। আৰু বহুত মেডিকেল কলেজৰ ভিতৰ চৰাত অধ্যাপক অধ্যাপিকাসকলৰ মাজত ইয়াক লৈ এটা অসন্তুষ্টিও আছিল। আজি আমি এছিয়ড কেরিয়ার প্রমোশন স্কিম, তার মানে 3 বছর পুরা হলে পোস্ট থাকক বা না থাকক প্রমোশন হবই, বা 4 বছর পুরা হলে পোস্ট থাকক বা না থাকক প্রমোশন হবই, মেডিকেল কলেজের বাবে আজি আমি এছিয়ড কেরিয়ার প্রমোশন বছর কেটা মই উদাহরণস্বরূপেহে দিছো, রুলসত যেটা বছর লিখা থাকিব এইটাই হব। আজি আমার কেবিনেটত এছিয়ড কেরিয়ার স্কিমও আমি মেডিকেল কলেজের অধ্যাপক অধ্যাপিকা সকলের কারণে আমি অনুমোদন জানাও। ইয়ার ফলত আমার মেডিকেল কলেজ কেখনে অধ্যাপক অধ্যাপিকা সকলে
সর্বভারতীয় মেডিকেল কলেজ বিলাকত লাভ করা প্রমোশন আদির ক্ষেত্রত সুবিধা এতিয়া সমানভাবে লাভ করিব পারিব। পোস্ট থাকক বা না থাকক কোনো অধ্যাপক অধ্যাপিকা প্রমোশনের পৰা এতিয়া আৰু বঞ্চিত নহব। আমার মেডিকেল হেলথ ডিপার্টমেন্টত এটো বহুদিনিয়া পুরোনা কাম আছিল, এই কামটো আজির কেবিনেটে অনুমোদন জানায়। ইয়ার উপরেও আজির কেবিনেটে মরাণ অটোনমাস কাউন্সিল, মটক অটোনমাস কাউন্সিল, বড়ো কছাৰী ওয়েলফেয়ার অটোনমাস কাউন্সিল আর কমতাপুর অটোনমাস কাউন্সিলর নির্বাচনের বিধি সমূহত অনুমোদন দিয়ে, যাতে আমি অনতি পলমে এই গোটেই কেখন কাউন্সিলত নির্বাচন অনুষ্ঠিত করব। আজি আমার কেবিনেটখন ডিমা হাসাও জেলাত অনুষ্ঠিত হয়েছিল। ডিমা নর্থ কাছাৰ অটোনমাস কাউন্সিলে তেওঁলোকৰ বিভিন্ন সমস্যার সমূহৰ বিষয়ে আমাক অবগত কৰিছিল। আটাইতকৈ তেখেতসকলৰ সমস্যা হয় দরমাহা দিওঁতে। কাউন্সিলৰ প্রায় 100 জন বিষয়া কর্মচারী আছে, যাক আমি ক্লাস ওয়ান এন্ড ক্লাস টু অফিসার বলে কোম, আর নর্মেল সেক্টরত দরমাহা কাউন্সিলে দিয়ে। আজি আমি সিদ্ধান্ত লৈছো যে এতিয়াৰ এই বিষয়াসকলৰ দরমাহা দিয়ার দায়িত্ব রাজ্য সরকারে গ্রহণ করিব। অর্থাৎ প্রায় 100 জন বিষয়ার দরমাহার দায়িত্ব, যেটো আজিলৈকে ডিমা হাসাওৰ দায়িত্ব আছিল, সেই দায়িত্বটো আজিৰ পৰা ৰাজ্য চৰকাৰে গ্ৰহণ কৰিব। ফলত কাউন্সিলৰ যিখিনি টকা সঞ্চয় হ'ব, সেই সঞ্চয় হোৱা টকাৰে আন কৰ্মচাৰীসকলক দৰমহা দিয়াত কাউন্সিলৰ সুবিধা হ'ব। আৰু মই ভাবোঁ যে এইটো প্ৰায় কাউন্সিলক বছৰি এটা বেছ আৰ্থিক সকাহ দিব, যাৰ ফলত কাউন্সিলখনে লাভ কৰি থকা দীর্ঘদিনিয়া এটা অভাব অভিযোগ দূর হব। প্রায় 100 জন কর্মচারী বিষয়ার দরমাহার দায়িত্ব এতিয়ারপা রাজ্য সরকার উপর থাকিব। আমি হাফলংত এখন স্টেডিয়াম নির্মাণ হয়ে আছে, সেই স্টেডিয়ামখন যদিও আজি মুকলি হব, তাত ইনডোর স্টেডিয়াম এটাও আছে, করবলগিয়া কাম বহুত আছে। আমি স্টেডিয়ামখনের বাবেও 20 কোটি টাকা অতিরিক্তভাবে রাজ্য সরকারপা অনুমোদন করছো। আমার হাফলং নগরত পানী যোগান আসনির অভাবর কারণে ইয়াত পানির ক্ষেত্রত রাইজে বহুত অসুবিধা পাই আছে। আমি 110 কোটি টাকার খরচ সাপেক্ষ এটা হাফলং ওয়াটার সাপ্লাই স্কিম এটাও রাজ্য সরকারে অনুমোদন করেছে। আমার ডিমা হাসাও জেলাখনত অপূর্ব পর্যটনের সমাহার সমূহ ইয়াত লুকাই আছে। ভিস্টাডম ট্রেন হওয়ার পিছত বহুত ইয়াত পর্যটকও আহিছে, কিন্তু আমি গোটেইবোর আহিলে ইয়াত থকা মিলার এতিয়াও সুবিধা নির্মাণ হওয়া নাই। উমরাংসু, পানীমুড়া আর হাফলংত ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার সৃষ্টির বাবে অসম রাজ্যিক ট্যুরিজম কর্পোরেশনের জড়িয়তে আর কাউন্সিলর লগত একেলগে আমি এটা 50 কোটি টাকার আমি অনুমোদন দিম, যাতে এই তিনিটা জায়গা ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার হব পারে, উমরাংসু, পানীমুড়া আর আমার হাফলং শহরত। ইয়ার উপরেও আমি ইয়ার আর্কিওলজিক্যাল কেবাটাও সম্পদ ইউনেস্কোর হেরিটেজ লিস্টলৈকে যাব পারে এনেকুয়া পর্যায়ত আছে। ইয়ার ক্ষেত্রতো রাজ্যর আর্কিওলজি ডিপার্টমেন্টক আমি সূক্ষ্মভাবে কাম করবলে আহ্বান জানাম, যাতে আমার ইয়ার আর্কিওলজিক্যাল সম্পদ সমূহ রক্ষণাবেক্ষণ আর আমি হেরিটেজ হিসাবে আমি ডিক্লেয়ার করাব পারো। আজির কেবিনেটত এইখানে আলোচনা হয়েছিল আর মই ভাবো যে আমার সকলে যিখিনি আমাক মৰম সাদৰ দেখুৱালে ডিমা হাসাও ৰাইজ, আমাৰ সকলো সতীৰ্থ মন্ত্ৰী সকলোৱে তেখেতসকলৰ প্ৰতি কৃতজ্ঞ। আজি যদিও আমি ইয়াত কোৱা নাই, কিন্তু বহু কেইজ আমাৰ মন্ত্ৰীসকলে নিজৰ নিজৰ ডিপাৰ্টমেণ্টৰ স্কীমসমূহ আমাৰ হাফলঙৰ বা ডিমা হাসাও ৰাইজক তেওঁলোকে দিব, সৰু ডাঙৰ সকলোৱে ৰিভিউ কৰিছে,
কোনোবাই জল জীবন মিশন, কোনোবাই ফুড ন্যাশনাল ফুড সিকিউরিটি, কোনোবাই মহাত্মা গান্ধী আনরেগা, কোনোবা আমাৰ হস্পিটালত গৈছে। গতিকে যত যি আন অসুবিধাসমূহো আছে মন্ত্ৰীসকলে চাইছে, যদিও সেইবোৰ কেবিনেট সিদ্ধান্ত নহয়, কিন্তু ডিমা হাছাও জিলাখনৰ উন্নতিৰ বাবে সকলোৱে নিজৰ নিজৰ বিভাগৰ পৰা বিভাগীয় আঁচনিবিলাকো গ্ৰহণ কৰিব। আপোনালোকৰ যদি কিবা এটা দুটা প্ৰশ্ন আছে কৰিব পাৰে। এখন কাছাৰত হ'ব ঢলাই সমষ্টিত। আমাৰ খুব ক্ষিপ্ৰ গতিত এই ব্যৱস্থাটো আগবাঢ়িছে। ইয়াত মাটি টাৱাৰ আদি অধিগ্ৰহণৰ কথা আছিল, সেইবিলাক আমি ঠিক কৰিলো। এতিয়া এলিভেটেড কৰিডৰ হ'ব, কাৰণ মাটি দি ৰাস্তা নহয়, ইয়াৰ মাটিটো খুব পাতল। সেইকাৰণে ভাৰত চৰকাৰে ইয়াৰ ওপৰত ফ্লাইঅভাৰ কৰি ৰাস্তাটো বনাবৰ বাবে সিদ্ধান্ত লৈছে আৰু ইয়াৰ কাম কাজো এলোড হৈছে। বিভিন্ন স্থানত ইতিমধ্যে কাম কাজ হৈছে আৰু মই বিধানসভাত দিয়া উত্তৰ অনুসৰি ইষ্ট টু ৱেষ্ট কৰিডৰ ইন 24 মান্থছ ইট উইল বি কমপ্লিটেড। সেইটো এতিয়া কাৰ্বি আলঙৰ ব্লক ওৱান ব্লক টু আলোচনাৰ গণ্ডীৰ মাজত অনা হোৱা নাই। সেই বিষয়টো লৈ আমি আলোচনা কৰা নাই আৰু লাম্পিক লৈও আমি কোনো আলোচনা কৰা নাই। কেবিনেটৰ ওপৰত সোধক, ডিমা হাছাওৰ সমস্যাৰ ওপৰত মোৰতো ইমান মনতো নাথাকিব। যদি কেবিনেটত লোৱা সিদ্ধান্তখিনি বা ৰাজ্যিক সোধক, কাৰণ ডিমা হাছাওৰ স্কুলৰ বিষয়ে পিছত আপোনালোকে ইয়াৰ শিক্ষা ইএম আৰু শিক্ষামন্ত্ৰীৰ লগত কথা পাতিব, কাৰণ মোৰ ইমান ডিটেইলছত মই ক'বও নোৱাৰিম আৰু আকৌ মই দেৱুলাল গাৰ্লোচাকে সুধিব লাগিব কথাটো কি বুলি। বৰ্তমান আমি ইয়াতে টুৰিজিম ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নিৰ্মাণৰ কাৰণে আজিৰ কেবিনেটত আমি এডিচনেল 50 crore এটা আমি দিছোঁ। বাকী ইয়াৰ হেৰিটেজ ছাইটখিনিক আমাৰ যিসকল হেৰিটেজ বিশেষজ্ঞ আছে তেওঁলোকৰ লগত কথা পাতি আমি কি কৰিব লাগিব কি কৰিব নালাগিব এটা ৰোডমেপ বনাব লাগিব। সেই দিশতো আমি সিদ্ধান্ত লৈছোঁ যে আমি ডাইৰেক্টৰ আৰ্কিঅলজিক দায়িত্ব দিম যাতে এটা ৰোডমেপ নিৰ্মাণ হ'ব পাৰে।